নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আগামীকাল 7ই আগস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি দল। আর আজকের ভিডিওতে আলোচনা করব এই ম্যাচে দুই দলের প্লেয়িং ইলেভেন কেমন হবে, তাছাড়া দুই দলের স্ট্রেংথ এবং উইকনেস কী রয়েছে সেই ব্যাপারেও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের একজন ডাইহার্ড ফ্যান হলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো প্রথমে যদি হেড টু হেড রেকর্ডের কথা বলি, তাহলে এই দুটি দল টোটাল 7 বার মুখোমুখি হয়েছে, যেখানে 5 বার মুম্বাই সিটি এফসি জিতেছে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ মোহনবাগান দল কিন্তু একবারও এখনও মুম্বাই সিটি এফসিকে হারাতে পারেনি। এবার যদি দুই দলের স্ট্রেংথ আর উইকনেসের কথা বলি, তাহলে মুম্বাই দলের স্ট্রেংথ কিন্তু তাদের অ্যাটাকিং এবং তাদের উইকনেস কিন্তু কিছুটা হলেও তাদের রাইট ডিফেন্স, অর্থাৎ রাহুল ভেকে এবং মেহতাব সিং, এদের উপর যদি অ্যাটাক করতে পারে তাহলে কিন্তু অবশ্যই বেনিফিট পাওয়া যেতে পারে। এবার যদি মোহনবাগান দলের স্ট্রেংথ আর উইকনেসের কথা বলি, তাহলে মোহনবাগান দলের স্ট্রেংথও কিন্তু তাদের অ্যাটাকিং, জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকু দুজনেই গোলে ফিরেছে। তাছাড়া আগের ম্যাচে বুমস সাহাল এরাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, লিস্টনও ভালো খেলছে। তাই তাদের অ্যাটাকিং কিন্তু তাদের স্ট্রেংথ। অপরদিকে যদি উইকনেসের কথা বলি, তাহলে মোহনবাগান দলের প্লেয়ারদের মধ্যে কিন্তু বোঝাপড়া আরও বাড়াতে হবে। আর গত ম্যাচে যা পারফরমেন্স করেছে সেই পারফরমেন্স ধরে রাখতে পারলে কিন্তু অবশ্যই মোহনবাগান দলই এগিয়ে থাকবে। নেক্সট, এবার যদি প্লেয়িং ইলেভেনের কথা বলি, তাহলে প্রথমে মুম্বাইয়ের কথা যদি বলি, তাহলে 4-2-3-1 ফরমেশনেই খেলতে পারে তারা, যেখানে গোলকিপারে অবশ্যই লাচেনপা থাকবে, এরপর দুজন সেন্টার ব্যাক অবশ্যই গ্রিফিথস এবং তার সঙ্গে মেহতাব সিং, রাইট ব্যাকে থাকবে রাহুল ভেকে, লেফট ব্যাকে খেলবে অবশ্যই আকাশ মিশ্রা, এরপর মিডফিল্ডে ইউএল এর সঙ্গে খেলবে আপুইয়া, অ্যাটাকিং মিডিয় হিসেবে কিন্তু থাকবে গ্রেগ স্টুয়ার্ট, এরপর দুই উইঙ্গার হবে ছাংতি এবং বিপিন সিং, এরপর সেন্টার ফরওয়ার্ডের পজিশনে থাকবে অবশ্যই পেরেরা ডিয়াজ। আর মোহনবাগান দলের প্লেয়িং ইলেভেনের কথা বললে 4-2-3-1-এই খেলবে মোহনবাগান দল, যেখানে মোহনবাগানের গোলকিপারে থাকবে বিশাল কায়েত, এরপর দুজন সেন্টার ব্যাক হবেন অবশ্যই আনোয়ার আলী এবং তার সঙ্গে হেক্টর ইউস্তে, এরপর রাইট ব্যাক ও লেফট ব্যাকে থাকবে আশিস রায় এবং সুভাশিস বোস, মিডফিল্ডে কিন্তু অবশ্যই আনিরুদ্ধ থাপার সঙ্গে আমরা কিন্তু সাহাল আব্দুল সামাদকেই দেখতে চলেছি, এরপর অ্যাটাকিং মিডিয় হিসেবে হুগো বুমস, এরপর লেফট উইংয়ে কিন্তু অবশ্যই খেলবে হয়তো আশিক রুনিয়ান যদি সুস্থ হয়ে যায়, এবং রাইট উইংয়ে কিন্তু মানভীর সিং অথবা সাদিকুকে খেলাবে, এরপর সেন্টার ফরওয়ার্ডের পজিশনে অবশ্যই থাকবে জেসন কামিংস। সো মোহনবাগান দলের প্লেয়িং ইলেভেনটা এমন হবে। আর আমি কিন্তু অবশ্যই আশা করব যে মোহনবাগান দলের যা স্কোয়াড রয়েছে এইবার কিন্তু মুম্বাই সিটি এফসিকে তারা হারাবে, কারণ এখনও পর্যন্ত একবারও তারা হারাতে পারেনি। আমার মতে কিন্তু এইটাই বড় সুযোগ রয়েছে, তবে মুম্বাই সিটি এফসির দল দেখে কিন্তু অবশ্যই তাদের বেটার মনে হচ্ছে, কারণ তারা যা পারফরমেন্স দিচ্ছে, 12টি গোল করেছে এই ডুরান্ড কাপে, 1টি মাত্র গোল খেয়েছে। সো তোমাদের মতে কোন দলে জেতার সম্ভাবনা বেশি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো মোহনবাগান দলকেই অবশ্যই এগিয়ে রাখবো। সো তোমরা তোমাদের প্রেডিকশান জানাতে ভুলো না। আর আজকের ভিডিওতে দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।